আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন যে প্রজেক্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা হচ্ছে একটা ওয়ালেটের অফার, এবং এই অফার থেকে প্রত্যেককে $2.5 করে পাবেন শুধুমাত্র জয়েন করার বিনিময়ে, ওকে? এবং পরবর্তীতে যখন আপনি এখান থেকে আরও রেফার করতে পারবেন, তত আপনার এখান থেকে ইনকামটাও বাড়বে। তো কীভাবে কী করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে, এবং যেগুলো দেখিয়ে দেবো সে অনুযায়ী কাজ করলে এখান থেকে আপনি $3 তো পাচ্ছেনই বা $2.5 পাচ্ছেন। তো পরবর্তীতে এখান থেকে দু একটা রেফার করতে পারলে আপনার ইনকামটাও আরও বাড়বে। তো প্রথমত আপনি আমার ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। তো ওই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে চলে আসবেন। তো এখানে আসার পরে এই পোস্টে আপনি দেখতে পাবেন দুইটা লিঙ্ক রয়েছে, এয়ারড্রপ লিঙ্ক এবং ওয়ালেট লিঙ্কে। তো এইখান থেকে আমাদেরকে প্রথমে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, এবং ওয়ালেট ক্রিয়েট করার পরে আমাদেরকে তাদের এয়ারড্রপে জয়েন করতে হবে। তো এই ওয়ালেট ক্রিয়েট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ালেট এর যে লিঙ্কটা রয়েছে, সিম্পলি কী করবো আমরা এই ওয়ালেট লিঙ্কের উপরে ক্লিক করে দেবো। ওয়ালেট লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে, এবং প্লে স্টোরে নিয়ে আসার পরে এখান থেকে আপনি এই যে মাস্টার ব্যাঙ্ক ওয়ালেটটা রয়েছে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ওকে? ইনস্টল করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, সিম্পলি আমরা ওপেনের উপরে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের সামনে হয়তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, তো এই যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আপনারা অ্যাপটাকে আবারও ক্লিয়ার ডেটা করে নতুন করে ঢুকবেন, ওকে? তো এখান থেকে আমি স্টার্ট উইথ পিন লেখা রয়েছে যেটা এটাতে ক্লিক করে দিচ্ছি। স্টার্ট উইথ পিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখা রয়েছে, সিম্পলি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা একটা পিন সেট করে নেব। তো পিন সেট করা হয়ে গেলে এখান থেকে আপনাকে বলবে যে বায়োমেট্রিকটা এনেবল করতে। আপনি চাইলে এখন বায়োমেট্রিক এনেবল করতে পারেন, না হলে এখানে স্কিপ ফর নাও লেখা রয়েছে, সিম্পলি স্কিপ ফর নাও ক্লিক করে দেবেন। তো স্কিপ ফর নাও ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, সিম্পলি এইটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, আই এগ্রি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, আই এগ্রিতে ক্লিক করে দেবেন, ওকে? আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম দেখাবে। এখান থেকে বলবে যে আপনার ব্যাকআপ ফ্রেজটা এখন ব্যাকআপ করেন, অথবা লেটার বা পরবর্তীতে ব্যাকআপ করেন, এরকম লেখা দেবে। দেন এখান থেকে আপনারা কী করবেন, চাইলে এখান থেকে সাথে সাথে ব্যাকআপটা করে রাখতে পারেন, অথবা পরবর্তীতেও করতে পারবেন। তো আমি বলবো এখান থেকে সাথে সাথে করাটাই বেটার। তো ব্যাকআপে ক্লিক করে দেবেন, ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে 12টা ফ্রেজ দেবে, ওকে? 12টা ফ্রেজ দেবে, ওই 12টা ফ্রেজ আপনারা স্ক্রিনশট দিয়ে সেটা কোথাও একটা রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখান থেকে যখন নেক্সট করে দেবেন, নেক্সট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন বা ব্যাকআপ লেখা থাকবে, ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম দেখাবে, ওকে? এখান থেকে আমাকে দেখাইছে এখানে হচ্ছে আপনার 2 নম্বর, 7 নম্বর এবং 12 নম্বরে কী কী ছিল সেটা এখানে আমি বসিয়ে দিয়েছি। আপনাদের হয়তো উল্টাপাল্টাও দেখাতে পারে, তো যে কয়েকটা চাইবে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাবেন সিম্পলি ওকে লেখা রয়েছে, সিম্পলি আমরা ওকেতে ক্লিক করে দেবো। আচ্ছা, ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, এবং ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে আমাদের কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের ওয়ালেটে একটা অ্যাকাউন্ট বা ওয়ালেটের অ্যাড্রেসটা ক্রিয়েট করতে হবে। তো ওয়ালেটের অ্যাড্রেসটা ক্রিয়েট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মাল্টি ওয়ালেট রয়েছে, সিম্পলি মাল্টি ওয়ালেটে ক্লিক করে দেবেন, ওকে? মাল্টি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এগুলো এই যে ডিটেল লেখা দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই ডিটেল লেখা থাকবে না, এগুলো সবগুলো অ্যাক্টিভেট লেখা থাকবে, এরকম অ্যাক্টিভেট লেখা থাকবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে সাইন টোকেন বা সিং টোকেন যেটা রয়েছে এইখানে আপনারা এই যে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। এরকম অ্যাক্টিভেটে ক্লিক করে দিলে দেন এখান থেকে আমাদেরকে এইটা এরকম দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলো। এখান থেকে আবারও এই ডিটেলে ক্লিক করলে এটা ওপেন মানে ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিং টোকেন রয়েছে ডিটেল, এই ডিটেলে ক্লিক করে দিলে এখান থেকে সিং টোকেনের যে অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে হোম রয়েছে, হোমে ক্লিক করে দিচ্ছি আমি। হোমে আসার পর এই যে একটা ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে ক্লিক করে দেবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটা কলমের চিহ্ন থাকবে, এইখানে একটা কলমের চিহ্ন থাকবে। তো কী করবেন, আপনি এখানে একটা কলমের চিহ্ন যে থাকবে এইটাতে ক্লিক করে দেবেন, আপনি আপনার নামটা লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর নিচে যে কলমের চিহ্নটা থাকবে এইখানে আপনি কী করবেন, এরকম কলমের চিহ্নতে ক্লিক করে দেবেন, ওকে? কলমের চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার এইটা এনাবল হয়ে যাবে, এইটা এডিট করার অপশন চলে যাবে। এখান থেকে এডিট করার জন্য আপনারা কী বসাতে হবে এখানে আমি বলে দিচ্ছি, ওইখানে আমাদের একটা রেফার কোড বসাতে হবে। তো এখানে মনে রাখবেন রেফার কোড যদি ব্যবহার না করেন তাহলে 3টা সিং টোকেন যেটা দেবে ওইটা কিন্তু আপনি পাবেন না, ওকে? 3টা সিং টোকেন প্লাস 1টা হচ্ছে মাস টোকেন, ওই 4টা মিলে কিন্তু $2.5। তো যদি আপনি কোনো রেফার কোড ইউজ না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বোনাসটা পাবেন না। তো রেফার কোড পাওয়ার জন্য এই পোস্টে চলে আসবেন। এই পোস্টে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটা রেফার কোড রয়েছে, সিম্পলি এখানে ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে। তারপর আবার আপনারা এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এইখান থেকে যে রেফার কোডটা আছে কপি করে নিয়ে আসেন, সেটা এখানে পেস্ট করে দিয়ে নিচে এখানে এরকম দেখতে পাবেন, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন সেভ, এখানেও আপনি সেভ দেখতে পাবেন। সিম্পলি সেভে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, আমাদের সাকসেসফুলি ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই পোস্টে চলে আসবো। এই পোস্টে আসার পরে যে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ লিঙ্ক লেখা রয়েছে, সিম্পলি এয়ারড্রপ লিঙ্কের উপর আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের আরও কিছু টাস্ক দেবে, সেই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে।
আচ্ছা, গ্লিমেল পেজটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বেসিক রিওয়ার্ড দেখাচ্ছে, তিনটা এস টোকেন প্লাস একটা মাস টোকেন, যেটার ভ্যালু এখানে নিচে দেখাবে মেবি। এই যে দেখতে পাচ্ছেন একটা ম্যাস টোকেনের ভ্যালু হচ্ছে 37 সেন্ট এবং তিনটা এস টোকেনের ভ্যালু, সরি একটা এস টোকেনের ভ্যালু হচ্ছে 77 সেন্ট। মানে গড়ে যে কয়েকটা রিওয়ার্ড আমাদের দিবে সেটা দিয়ে আমাদের প্রায় $2.5 হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। টাস্কগুলোর জন্য এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড মাস্টার ব্যাঙ্ক ওয়ালেট অ্যাপ, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমাদের ওয়ালেটটা অলরেডি আছে বা ডাউনলোড করা হয়ে গেছে, সিম্পলি যে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ আমরা ক্লিক করে দেবো। দেখাবো কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে আমাদের কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম যে অ্যানাউন্সমেন্ট চ্যানেল আছে সেটা আমাদের ফলো করে দিতে হবে বা জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আমাদের সামনে এরকম আসলো, এখান থেকে যে দেখতে পাচ্ছেন জয়েন লেখা রয়েছে, সিম্পলি আমি জয়নে ক্লিক করে দেবো। তারপর আমাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রামে তাদের যে চ্যানেলটা রয়েছে সেটা আমাদের এখান থেকে জয়েন করে নেবে। এখানে জয়নে ক্লিক করে দিলাম, জয়নে ক্লিক করে দেওয়ার পর আবার আমি গ্লিমে ফিরে আসবো। গ্লিমে ফিরে আসার পর এখান থেকে আপনি কী করবেন, আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তো টেলিগ্রামে ইউজার নেমটা বসানোর জন্য এভাবে আপনি সিম্পলি আপনার ইউজার নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই যে কন্টিনিউ লেখা রয়েছে কন্টিনিউ উপরে আপনার ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে এটা এই টাস্ক আমাদের কমপ্লিট। এরপরে তাদের টেলিগ্রাম চ্যাট গ্রুপ রয়েছে সেইখানে ক্লিক করে দেবো। তারপর এখানে জয়েন আছে, জয়েনে ক্লিক করে দেবো এবং জয়েন করা হয়ে গেলে একই প্রসেসে কন্টিনিউ ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তারপর এখানে বলা হয়েছে কি ফলো তাদের যে টুইটার রয়েছে সেটাকে আমাদের ফলো করতে হবে। ফলো করার জন্য এই যে ফলো লেখা রয়েছে সিম্পলি ফলোতে ক্লিক করে দেবো। ফলোতে ক্লিক করে দিলে তাদের যে টুইটার প্রোফাইলটা রয়েছে সেটা চলে আসবে এবং সেটাকে আমরা ফলো করব। ওকে, তাদের টুইটারের প্রোফাইল যেটা ছিল সেটা ফলো করে দেওয়া হয়ে গেছে। এরপরে ক্রিয়েটে এস টোকেন অ্যাড্রেস অ্যান্ড সাবমিট, এখানে এই যে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা কী করবো, আমাদের যে মাস্টার ব্যাঙ্ক ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে চলে আসবো। ওয়ালেটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মাল্টি ওয়ালেট, মাল্টি ওয়ালেট ক্লিক করে দেবো। মাল্টি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু আগেই বলেছি এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেট করে এই যে এরকম ডিটেল আসবে, তো আপনারা কী করবেন এই ডিটেলে ক্লিক করবেন। ওকে, এই যে সিং টোকেন যেটা রয়েছে এস টোকেন, এটা হচ্ছে এস টোকেন, এখানে ডিটেলে ক্লিক করে দেবেন। ডিটেলে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড্রেসটা রয়েছে সিম্পলি অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, কপি করা হয়ে গেলে আবারও গ্লিমে চলে আসবেন এবং গ্লিমে চলে আসার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে সিম্পলি এই যে কন্টিনিউ লেখা রয়েছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রেফার লিঙ্কটা দেখাবে, সিম্পলি এখান থেকে এই রেফার লিঙ্কটা কপি করে নেবেন। চাইলে আপনি এখান থেকে রেফার করতে পারেন অথবা রেফার না করলেও করতে পারেন, বাট রেফার করাটা বেটার। রেফার করলে এখান থেকে আপনার প্রফিট আরও বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।